প্রিয় ভিউয়ার্স দর্শকবৃন্দ, হালুকি হাওড় থেকে আপনাদের দেখিয়ে দিছি খামারের হাঁস। দেখেন হাঁসগুলো কেমন দলবদ্ধ হয়ে হাঁটতেছে, তাদের আস্তানা এক ঘরে ফিরে যাবে। দেখুন হাঁস সুন্দর প্রকৃতি, খোদার অপরূপ সৃষ্টি এই দুনিয়া, আল্লাহর দেয়া প্রাণ, প্রাণীর অভাব নেই। গৃহপালিত হাঁস, গৃহস্থলী প্রাণী, কি সুন্দরভাবে দীর্ঘ লাইন ধরে তারা সারিবদ্ধভাবে যাচ্ছে খামারের হাঁস। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্যই আমার চেষ্টা, সাথে আমার ভালো লাগা, আমার পিপাসিত মনের পিপাসা মিটা এবং উৎসুকতা থেকে আমার উৎসুকতাও মিটে যাওয়া, আর আপনাদের জন্য আন্তরিকের প্রয়াসের অংশ তাই দেখাচ্ছি। দেখেন কেমন সুন্দর হাঁসের পাল, হাঁসের দল, খামারিদের হাঁস। এই হাঁসগুলো থেকে প্রচুর ডিম পাওয়া যাবে, ডিম পাওয়া যায়। কেমন সারিবদ্ধভাবে হাঁসগুলো যাচ্ছে, এদিক থেকে আমাদেরও শিকার আছে। হাঁসগুলো থেকে আমরা শিখতে পারতেছি নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলা, একত্রতা, একত্ববোধ এবং তাদের শৃঙ্খলিত আচরণ। দেখেন এই হাঁসের দলটাকে অনেক সুন্দর লাগতেছে। এই হাঁসগুলো থেকে প্রচুর ডিম পাওয়া যাবে, এই ডিম গৃহস্থলী খামারের মালিক তার চাহিদা মিটিয়ে বাজারে নিয়ে যাবে এবং বিক্রি দিয়ে অর্থ উপার্জন করবে, অর্থনৈতিক চাহিদাকে পূরণ করবে। দেখেন হাঁসের এই লাইন ধরে ট্রেনের বগির মতন যাওয়া সুন্দর লাগতেছে। হাকালুকি হাওড় থেকে দেখাচ্ছি এই সিনারিগুলো পাওয়ার জন্য এসেছি এখানে। দেখেন হাঁস, শেষ হাঁসগুলো আসুক এখানে। দেখেন এই যে দেখেন এবং হাঁসকে পাড়া দিয়ে নিয়ে যাচ্ছেন রাখাল। হাঁসের দায়িত্বে যিনি আছেন, হাঁসকে যিনি দেখাশোনা করতেছেন। দেখেন এই যে দেখেন হাঁস, দলবদ্ধ হাঁস অনেক দূর চলে গেছে, অনেক আগে চলে গেছে প্রথমকার হাঁসগুলো। এই দেখুন হাঁসগুলো, তার শেষের হাঁসগুলো দেখিয়ে দিলাম।